ক্যালিফোর্নিয়া থেকে কলম্বো, টোকিও সিটি থেকে টরন্টো, বিদেশে যখন কেউ হঠাৎ ডাকে দিদি 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 আমার গানেরই কোন ফাংশনে ভালো লাগা কিছু গান শুনে ফুল হাতে নিয়ে কেউ যখন ডাকি দিদি 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 গো দিদি গো দিদি 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 সে বাংলাতে ভাবিনি স্বজন এত পাবো যে ঘরেও বাড়ি লোকে যখন ডাকি দিদি 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 গো দিদি গো দিদি 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 আমি ধন্য হই নাও ইটস টাইম আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলার যে ট্র্যাডিশন সেই ট্র্যাডিশন মেনে আমাদের মিউজিক্যাল কুইন মিস জোজোকে আমরা ফেলিসিটেট করব। আমরা মঞ্চে ডেকে নেব মিস্টার দিলীপ মাঝি, যুগ্ম সম্পাদক ঘাটাল উৎসব ও শিশু মেলা, অ্যান্ড মিস্টার সলিল চক্রবর্তী, যুগ্ম সহ সম্পাদক ঘাটাল উৎসব ও শিশু মেলা। মিস্টার দিলীপ মাঝি অ্যান্ড মিস্টার সলিল চক্রবর্তী প্লিজ, অ্যান্ড অফকোর্স মিস্টার শঙ্কর দলুই, জেনারেল সেক্রেটারি ঘাটাল উৎসব ও শিশু মেলা 2019। আমরা তিনজনকে মঞ্চে আহ্বান জানাচ্ছি টু ফেলিসিটেট মিস জোজো। আপনারা সবাই করতালি দিয়ে অভিনন্দিত করুন, নন স্টপ ক্ল্যাপিং চাই, নন স্টপ ক্ল্যাপিং। Now we are felicitating the pop queen Miss Jojo with bouquet ebong amader oti shader uttoriyo, and of course the badge and special memento and a diary and with lots of love from all the citizens of Ghatal. Please let's have a shout, let's have a shout.
That's all. It's time for music. Thank you so very much. Namaskar, kemon achen shobai? Happy New Year. এখানে উপস্থিত গুরুজনদের আমার প্রণাম জানাই, ছোটদের অনেক ভালোবাসা। এদিকে সবাই ভালো তো? কি কোনো আওয়াজ নেই কেন? আর ওইদিকে কি খবর, সবাই ঠিক আছো তো? হ্যাপি নিউ ইয়ার। অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে যারা এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছেন, বিশেষ করে সত্যজিৎকে, স্বরলিপি মিউজিক্যাল ইভেন্টসকে। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এত সংখ্যায় আজকে উপস্থিত থাকার জন্য। খুব ভালো লাগছে আপনাদের এখানে আসতে পেরে। আমার মনে হয় আমার মনে পড়ছে না এর মধ্যে আমি লাস্ট কয়েক বছরে ঘাটালে এসেছি কি না, কিন্তু অনেকদিন পরে আসতে পেরে বেশ ভালো লাগছে, আর আপনাদেরকে এত সংখ্যায় দেখে আরও ভালো লাগছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর মেকিং মি আ পার্ট অফ দিস ওয়ান্ডারফুল ইভিনিং। আমার অনুষ্ঠান মানে আমার নিজের গান, আমার ভালো লাগা গান, আমার শ্রোতা বন্ধুদের ভালো লাগা গান, এই সময়ের গান, একটু পুরনো গান, সব মিলিয়ে আজকের অনুষ্ঠানও হবে। কিন্তু আমার অনুষ্ঠানে যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় সেটা হলো আপনাদের সকলের সহযোগিতা, কখনো গানে গানে, কখনো তালে তালে। পাবো তো? কেউ হ্যাঁ বলছে না কি আমি মোটা বলে পছন্দ নয়? বাট বৌদি একটা সত্যি কথা বলুন, আমি টিভিতে যতটা মোটা সামনে ততটা নয়। বলুন, টিভিতে হয়তো একটু বেশি সুন্দর, সামনে অতটা ঠিক আছে পচা। এনিওয়েজ, ওকে, সো আমার পরের গান একটি অত্যন্ত জনপ্রিয় ওপারের মাটির গান, যেটা আমাদের এপার বাংলাতেও অত্যন্ত জনপ্রিয় বিভিন্ন মিউজিক্যাল রিয়েলিটি শোজগুলোর জন্য। আর আমার বিশ্বাসের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে, তবুও বলবো এই খোলা আকাশের নিচে গলা ছেড়ে যদি মনে হয় আমার সঙ্গে গান গাইবেন, আর প্রত্যেকের একটু তালে তালে সহযোগিতা চাই। কি পাবো তো? সবাই রেডি তো? একটা কথা সত্যি সত্যি বলি যে পশ্চিমবাংলায় যে কজন শিল্পী গান বাজনা করেন, যারা পারফর্ম করেন, তাদের থেকে কতটা আমি বয়সে বড়, এক্সপিরিয়েন্সে বড় বা ছোট আমি সেই তর্কে যাচ্ছি না, কিন্তু তাদের অনেকের থেকেই সাইজে আমি অনেকটাই বড়। তাই আমার আপনাদের ভালোবাসার একটু বেশি বেশি চাই। সকলের হাতগুলো পাবো একটু তালে তালে। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বাস করে কয় না মন জানো না, তোমার ঘরে বাস করে কয় জানা। একজন ছবি আঁকে মনে ইয়মন, আরেকজন বসে বসে রঙ মাখে ইয়মন, একজন ছবি আঁকে এক মনে ইয়মন, আরেকজন বসে বসে রঙ মাখে। তোমার ঘরে বসত করে কয় না মন জানো না, তোমার ঘরে বসত করে কয় না, তোমার ঘরে বাস করে হোক না তাহলে তাহলে ভালো লাগবে। আবার বিশ্বরাস
আসুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, ইসুর আসুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ধন্যবাদ, থ্যাংক ইউ। এবারে আরেকটা বাংলা গান শোনাবো, এটাও 90 দশকের খুব জনপ্রিয় একটি বাংলা গান। এই গানটি পুজোর সংখ্যার গান, আর এই গানগুলো শুনে আমরা একসময় বড় হয়েছি, কারণ আগে তো সারা বছর এরকম শিল্পীদের গান বেরোতো না, শুধুমাত্র আমরা মুখিয়ে থাকতাম পুজোর সংখ্যায় আমাদের প্রিয় শিল্পীরা আমাদেরকে কী গান উপহার দিচ্ছে। তো সেই রকম সময়ের একটি সুপার ডুপার হিট বাংলা গান। আর একটা কথা আছে, সেটা হলো যে এই গানটা আমরা শুরু করব, কিন্তু এই মিউজিকটা শুনে আপনাদেরকে একটু গানটা চিনতে হবে। যদিও এই কুইজটার জন্য কোনো প্রাইজ নেই, কিন্তু আপনারা চিনতে পারলে আমাদের ভালো লাগবে। তো শুরু করছি। কি গান বাবা, পুরো প্রিন্ট অফ সাইলেন্স হয়ে গেল। গা ছমছম, কিসের গা ছমছম, এত লাইট জ্বলছে এর মধ্যে কিসের গা ছমছম? এনিওয়েজ, আরেকবার বাজা দেখি বুঝতে পারি কিনা। না না, তাহলে তো বলেই দিতাম, এখানেও বলছে গা ছমছমে, কি এত গা ছমছমে ধরেছে। আচ্ছা এনিওয়েজ, আমি বুঝতে পারছি, ওই যে বাঙালিদের একটা ব্যাপার আছে না, ওইটাই হচ্ছে আপনাদের, পেটে আসছে তো মুখে আসছে না, পেটে আসছে তো মুখে আসছে না। তো আমার বিশ্বাস এটুকু যে আমি গানটা শুরু করলে কিন্তু এখানে যতগুলো মাথা আমি দেখতে পাচ্ছি তার মধ্যে অর্ধেক মাথা আমার সঙ্গে গানটা গেয়ে ফেলবে। তো শুরু করব, হ্যাঁ কি না? আর একটু জোরে হ্যাঁ বলো। পা 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 পা
ভুলতে যে কেউ পারে না। মন বলি তোমায় সপর প্রেম করো না, প্রেম যে কাঠালে রাখা আর লাগলে পরে ছাড়ে না। আচ্ছা ওদিকে সবাই একটু হবে তালে তালে, যাবো সেই দেশে যেখানে প্রেম জানা যায়, শুধু শুধু থাকতে তুমি নানা, পার পা পার পা পার পা পার পা 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 পার পা পার পা পার পা পার পা 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 পা। প্রেমের ভূতে যদি একবার ধরে তো ওঝায় সে ভূত ছাড়ে না। মন বলি তোমায় সপর প্রেম করো না, প্রেম যে কাঠালে রাখা আর লাগলে পরে ছাড়ে না। থ্যাংক ইউ সো মাচ। এবার একটা হিন্দি গান শোনাবো। যেই গানটা গাইবো এইটা এটাও 90-এর দশকের গান, কিন্তু এখন একটা নতুন প্রবণতা দেখা যাচ্ছে যে পুরনো হিন্দি বা বাংলা গানকে আবার নতুন করে নতুন ছবিতে ইউজ করা হচ্ছে। তো সেরমভাবে এই গানটাকেও ইউজ করা হয়েছে, কিন্তু আমি একটু ওল্ড স্কুল তাই আপনাদেরকে অরিজিনাল গানটাই শোনাবো। এখানে আমার অনেক ইয়াং বন্ধু বান্ধবীরা আছে যারা হয়তো নতুন ভার্সনটা শুনেছে আর পুরনোটাও হয়তো অনেকে শুনেছেন। আর এই গানটি যিনি গেয়েছেন তিনি আমার অনেক প্রিয় শিল্পীদের মধ্যে একজন, মিস্টার রেইমো ফার্নান্ডিস। সো হিয়ার উই গো উইথ দ্য সং। হম্মা হম্মা হম্মা, এ পহলি বার মিলে তুমকো দম
এবারে আমার নিজের একটা গান শোনাই। এই গানটা আমার লাস্ট পুজোর 2018-র গান, এবং আপনারা সবাই জানেন যে এখন আর আগের মতো আমরা ক্যাসেট সিডি রিলিজ করি না, দিনকাল বদলে গেছে, তাই আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে গান রিলিজ করতে হয়। সেরকমভাবে এই গানটাও মহালয়ার পরের দিন আমি আমার ইউটিউব চ্যানেল যেটা জোজো মুখার্জি সেটাতে রিলিজ করেছি। যারা এখানে নেট স্যাভি আছে আমার বন্ধুরা, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এই গানের ভিডিও দেখতে পারে। গানটার নাম মরেছি ভালন্টো বাসিয়া। এই গানের যিনি সুরকার, তিনি এই প্রজন্মের অত্যন্ত ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান, মিস্টার টফিজিৎ ব্যানার্জি। আর এই গানের কথা লিখেছেন দীপঙ্কর ঘোষ। অনেকদিন পরে একটা একটু ভিন্ন স্বাদের আধুনিক গান করেছি, আশা করি অনেকের ভালোবাসা পাচ্ছে, আপনাদেরও পাবে। সো সেটার জন্য আমাকে একটু ট্র্যাক সাউন্ডটা চেক করতে হবে। রবি, দেখ চেক চেক টেস্ট, ওকে ঠিক আছে, শুরু করছি। মরেছি ভালন্টো বাসিয়া। Oh,
ধন্যবাদ। এবারে আরো একটা গান শোনাবো, যেটা আমার গান নয়, কিন্তু এই গানটা আমার গাইতে মানে পারফর্ম করতে ভালো লাগে এই জন্যই, কারণ আমি যেটা এখানে পারফর্ম করি যেখানেই যাই না কেন, সেখানকার ইয়াং বন্ধু বান্ধবীরা এটা খুব পছন্দ করে, আর বা বলতে পারি যারা মনের দিক থেকে ইয়াং আমার মতো 70 বছর বয়স হয়ে যাওয়ার পরেও। হাসছেন কেন দিদি ভাই, আমি একটু মিথ্যে কথা বলছি না, এই লাস্ট ডিসেম্বরে 70-এ পা দিয়েছি। আসলে আমরা এমন একটা প্রফেশনে আছি একটু মেনটেন করতে হয়, তো তাই বোঝা যায় না। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, তবে এই গানটা একটু তোমাদের সকলের গলার আওয়াজ আমি শুনতে চাই, শুনতে পাবো? এই হ্যাঁটা যেন ওই গানের সমাতেও বেরোয়। হ্যাঁ, দেখো আশা করি তোমাদের গানটা ভালো লাগবে, ছবির নাম বলছি না, অ্যান্ড হিয়ার উই গো। সবাই জানো তো গানটা, তাহলে তালি চাই ভাই। Listen to me, you are my love, jaan tu hi. Hey you, listen to me, you are my love, jaan tu hi. Hey you, listen to me, you are my love, jaan tu hi. Hey you, listen to me. কাছাকাছি বাড়ি জল জুড়ে আছি, হতে চাই এক নামি দেখি তোর দেবের মতো একটু নাচতে পারি কিনা। হ্যাঁ, কাটছে না দিন
ছুটি ময়ূরে ছুটি যাব তোর ঘরে তুই হয়ে আমার জিয়ার বাবা I love you, I love you, oh madhu, oh madhu, I love you, I love you. Tumi 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 kore jege thaki raat bhore lal nili shopner bhi bujuni kacha kachi bari jor jure achi hoti chai eklam bhi. গানটা শেষ হয়ে গেল, একটু তালি তো দাও, ভালো লাগলো না? লাগলো? আচ্ছা, থ্যাংক ইউ। এবারে আরেকটা খুব জনপ্রিয় গান, এটাও পুরনো কিন্তু এটা খুবই জনপ্রিয় একটি হিন্দি ছবির গান। এই গানটা গাইবার পেছনে একটা বিশেষ কারণ আছে। আপনারা সবাই জানেন যে মিঠুনদা খুব অসুস্থ, তো আই ওয়ান্ট টু ডেডিকেট দিস সং টু মিঠুনদা, আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে রূপালী পর্দায়, টেলিভিশনের পর্দায় ফিরে আসুক। মিঠুনদার খুব জনপ্রিয় একটি হিন্দি ছবির গান। Dance, let's dance. অনেকে ছোট ভাই গানটা নেচেছে ভাই, বললে হবে না। रात में जो मजा है, मजा ये कुछ नया नया है, ये तो आज क्या हुआ है कि झूमता ही जा रहा है। ए झूम 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 बाबा, झूम 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 बाबा, झूम 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 बाबा। रात में जो मजा है, मजा ये कुछ नया नया है, ये दिल को Thank you.
कुछ नसीब माही जिसकी बाह में कोई डांस डांस नसीब वो है जिसकी बाहों में है कोई डांस डांस हम जमा है तुम जमा हो दिल जमा है धड़कने जमा हम जमा है तुम जमा हो दिल जमा है धड़कने जमाना से झूम 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 जो मजा है मजा ये कुछ नया नया है ये दिल को आज क्या हुआ है कि झूमता ही जा रहा है झूम झूम है झूम झूम है झूम 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 সো মাছ বাবা 10 কিলো ওজন কমে গেল এবারে একটা একটু অন্যরকম গান গাই তবে এটাও এই সময়ের খুব জনপ্রিয় গান তবে নাচানাচির গান নয় নাচানাচির গানে আবার একটু পরে আসি দম নিতে দে বাবা আমার তো বয়স হয়েছে তো যে গানটা গাইবো এটা অ্যাকচুয়ালি হিরো হিরোইনের জন্য খুব রোম্যান্টিক গান ছবির জন্য কিন্তু এই গানটার সঙ্গে বা এই গানের কথাগুলোর সঙ্গে আমার নিজের ব্যক্তিগত একটু ইমোশন জড়িয়ে কজ অনেক কটা বছর কেটে গেল আপনাদের সবাইকে এন্টারটেইন করছি লাস্ট ইয়ারে এটা আমার সৌভাগ্য আই ফিল ব্লেসড যে আমি 35 বছর কমপ্লিট করলাম আমার সঙ্গীত জীবনের আর এটা শুধুমাত্রই সম্ভব হয়েছে পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার আশেপাশে পশ্চিমবাংলার বাইরে যে সমস্ত মানুষ আমাকে এত বছর ধরে এই ভালোবাসা দিয়ে এসছে তার জন্য ইনফ্যাক্ট সামটাইমস আই ফিল কি এই ভালোবাসাটা দিন দিন আরও বেড়ে চলেছে একটু হলেও কমেনি তো যাই হোক তো একটা মঞ্চে এতগুলো বছর টিকে থাকাটা খুব কঠিন বলে আমার মনে হয় কারণ নাম তো আমি দুদিনে করে ফেলতে পারি আর আজকাল তো আরও বেশি সোজা
কারণ মিডিয়া সঙ্গে আছে। যখন আমরা গান গাওয়া শুরু করেছিলাম তখন তো এই পাড়া ও পাড়া, এগুলি সেগুলি, এই মাঠ সেই মাঠ গান গেয়ে যদি মানুষের ভালো লাগতো তাহলেই অন্য আরেকটা অনুষ্ঠান পাওয়া যেত। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে গান গেয়ে বা যে কোনো জায়গায় নাম করে ফেলাটা আজকাল খুব সোজা, কিন্তু সেই নামটাকে ধরে রাখারটার জন্য আরও অনেক বেশি স্ট্রাগল করতে হয়। তো এনিওয়েজ, সেই স্ট্রাগলটা একলা করা যায় না, টোটাল টিম ওয়ার্ক, অডিয়েন্সের ভালোবাসা, সকলের সাপোর্ট ছাড়া এটা কমপ্লিট হয় না। তো সেটা আমি পাচ্ছি, পেয়ে যাচ্ছি, আশা করো আরও কয়েক বছর পাবো। তো তার জন্য আমার রাগ মান, ভালো লাগা না লাগা সব কিছুই আমি আমার অডিয়েন্সের সঙ্গে সবসময় শেয়ার করেছি, আর এই গানের তার বহিঃপ্রকাশ, কারণ এই গানের কথাগুলো আপনাদের সকলের জন্য সেটাই বলে আমার মনের কথা। আর একটা আবদার আছে, কি হলো ভাই, কি প্রবলেম, পিঁপড়ে কামড়েছে? বড়রা কথা বললে মাঝখানে আওয়াজ করতে নেই। আর যদি এটা তোরা আগেও করে থাকিস তাহলে একটা কথা বলি, তোরা এই যে স্কুলে পড়িস তার প্রিন্সিপাল আমি। তো এই আবদারটা হলো, এই গানটা যদি আপনাদের ভালো লাগে বা এই যে যারা ওই আমার বন্ধুরা সিদ্ধার্থ আবার হো, আমি তোদের ঠাকুমার বলছি, এই গানটা ভালো লাগলে আমি চাইবো এই যে লাইটগুলো আমার দিকে তাক করা আছে প্রত্যেক দিন থাকে সেগুলো একটু কমে যাবে, আর তোমাদের ওই মোবাইলের টর্চগুলো যদি আমার জন্য জ্বলে তাহলে আমি সেই আলোতে নিজেকে আলোকিত করব। কিন্তু এখন নয়, যদি এই গানটা তোমাদের ভালো লাগে তাহলে। ওকে দাদা, লাইট দাদা একটু হালকা করে রাখো, দেখি আমার জন্য ভালোবাসা প্রকাশ হয় কিনা। এখন বলিনি কিন্তু, গানটা ভালো লাগলে তাহলেই, নাহলে আমি এই আলোতেই গাইব। মুস্কুরানে কি বাজা তুম হো, গুনগুনানে কি বাজা তুম হো, জিয়া যায় না যায় না যায় না উরি পিয়ারে, জিয়া যায় না যায় না যায় না উরি পিয়ারে। That's wonderful, thank you so much. উরি লম্হে তুই কহি মত যা, হো সকে তো উম্র ভর থম যা, জিয়া যায় না যায় না যায় না উরি পিয়ারে, জিয়া যায় না যায় না যায় না। Yeah.
থ্যাংক ইউ ফর শোয়িং মি দিস লাভ। এবং একটা কথা বলতেই হবে যে লোকজন আমাদেরকে বলে আমরা নাকি আকাশের তারার মতো, আমরা সেলিব্রিটি, লেকিন আপনারা এই যে ভালোবাসাটা আজকে দেখালেন এটা আমার জন্য অনেক বেশি মাত্রা রাখে, মানে রাখে। কারণ এই লাস্ট দেড় মাস ধরে প্রায় 24 ঘন্টায় 17 ঘন্টা করে কাজ করছি। কাল থেকে আমার একটা মেগা সিরিয়াল এসছে স্টার জলসায়, গড়িয়া যেখানে গুড্ডু সেখানে, সেটার জন্য দিন রাত শুটিং হচ্ছে, তার মাঝখানে অনুষ্ঠান হচ্ছে। কিন্তু সারাদিনের এই ক্লান্তিটা দূর হয়ে যায় যখন আপনারা এই ভালোবাসাটা দেখান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো সো ভেরি মাচ। আর আজকে আমি তারা নই, কারণ সব তারে তো জমি পে আ গে থে। থ্যাংক ইউ সো মাচ। চলো এবারে আরেকটা জমজমাট বাংলা গান। কি হয়েছে, ঘুরে ফিরে এতক্ষণ কি করছিলাম, রেগে যাচ্ছেন কেন? আপনি জানেন আমার ওজন কত? বেশি রোগা হয়ে গেলে কাল থেকে সিরিয়াল থেকে বাদ দিয়ে দেবে। আপনি রোজ আসবেন এই মেলায় আর প্রত্যেক শিল্পীদের বলবেন ঘুরে ফিরে হোক, আমি দেখবো কজন ঘুরে ফিরে করে। আমার মনে আরে তোমায় আমি ভালোবাসি, প্রেম জেগেছে আমার মনে আরে তোমায় আমি ভালোবাসি, পুরি পুরি বাবা পুরি পুরি বাবা পুরি পুরি বাবা কি গরম, পুরি পুরি বাবা পুরি পুরি বাবা পুরি পুরি বাবা কি গরম, বাসাসে প্রেম জেগেছে আমার মনে আরে তোমায় আমি ভালোবাসি, পুরি পুরি বাবা পুরি পুরি বাবা পুরি পুরি বাবা কি গরম, পুরি পুরি বাবা পুরি পুরি বাবা পুরি পুরি বাবা কি গরম। Thank you.
তোর মিষ্টি কিছু এখানে যাদের সুগার আছে তারা খাবেন না। অবশ্য দেখুন নতুন বছরে আপনাদের সঙ্গে প্রথমবার দেখা হলো, তো একদিন খেলে আর কি হবে, কাল থেকে আর সুগার টেস্ট করাবেন না, ডাক্তার আছে কি করতে, সবাই যদি সুস্থ থাকে ডাক্তারগুলো করবে কি? ওই দাদা হাততালি দিচ্ছে, মানে খুব আনন্দ হয়েছে। তো মিঠাই ভাই, বললাম তোদের আমি তোদের ঠাকুমার মতো, তাও এত চিৎকার করছিস, না বলছিস, তাহলে আমি তোমার কি? Well, I don't mind, but anyway. তো মিঠাই খিলানে কে লিয়ে জো কেহনা পড়েগা ও হে। আমি কলকাতা রসগোল্লা, ও আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, ও আমি কলকাতা রসগোল্লা, এখানে পকেট বড় তারও পকেট ছোট, কেউ লম্বা বেশি কেউ একটু খাটো, আমি বলি সবাই সাবধান। আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, তোমায় তো মিষ্টি কিছু তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, তুই দারুণ, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, তুই দারুণ। আমি রাবণের মতো হাসতে বলিনি। এনিওয়েজ, এখানে যারা আমার বড়রা আছেন, মানে আমার কাকিমা জেঠিমা মাসিমা পিসিমার মতন, বা যারা আমাদের ও ক্যামেরা দাদা, ক্যামেরার মাধ্যমে দেখছে না লোকে আমাদের, কি হ্যাঁ বলছো না না বলছো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তো ক্যামেরার মাধ্যমে যে মাসিমা কাকিমা পিসিমা যারা দেখছেন, তাদের সকলের জন্য আমি দুটো লাইন গাইতে চাই, কারণ এরপরে তোমাদের জন্য আরও নাচের গান আছে, কিন্তু এই গানটা আমি তাদের জন্য গাইতে চাই। অল দ্য মাসিমাস পিসিমাস অ্যান্ড কাকিমাস, গাই। কি কনজিউস, একটু হ্যাঁ তো বলো। সুন্দরী কমলা, সুন্দরী কমলা, নাকে নলক টল মল কইরা, দোলে রে ভালো কইরা, সুন্দরী কমলা নাচে, আরে সুন্দরী কমলা, নাকে নলক টল মল কইরা, দোলে রে ভালো কইরা, বাজান গদ তারা, সুন্দরী কমলা নাচে, আরে ভালো
তোমার হাসি তোমার যাই গো মরি যাই তোমায় আমি ভালোবাসি পুরি পুরি বাবা পুরি পুরি বাবা পুরি পুরি বাবা কি দারুণ পুরি পুরি বাবা পুরি পুরি বাবা পুরি পুরি বাবা কি দারুণ। আচ্ছা, এই গানটা যেহেতু সকলে জানা, আমি চাইবো এই গানটা শেষ হয়ে যাওয়ার একদম আগে সাইনটা মুখরাটা আমরা সবাই মিলে একসঙ্গে গাইবো। ফার্স্ট লাইনটা আমার, দ্বিতীয় লাইনটা আপনাদের সকলের। প্রথমে আমার ডান দিক থেকে শুরু করি। বলো প্রেম জেগেছে আমার মনে, আর ভালো করে গাও। প্রেম জেগেছে আমার মনে, আরে তোমায় আমি ভালোবাসি। কে বাদ? এবার বাঁদিকে মায়াগুলো এমন করতেছে, নিজের তো পুরা শাহরুখ খান মনে হইতাছে। বলো প্রেম জেগেছে আমার মনে, আরে তোমায় আমি ভালোবাসি। কেবাত বলো প্রেম জেগেছে আমার মনে, আরে তোমায় আমি ভালোবাসি। কেবাত এবারে সামনে সবাই মিলে, প্রেম জেগেছে আমার মনে, আরে তোমায় আমি ভালোবাসি। সবাই মিলে, প্রেম জেগেছে আমার মনে, আরে তোমায় আমি ভালোবাসি। লাস্ট টাইম, প্রেম জেগেছে আমার মনে, আরে তোমায় আমি ভালোবাসি। পুরি পুরি বাবা পুরি পুরি বাবা পুরি পুরি বাবা কি দারুণ। পুরি পুরি বাবা পুরি পুরি বাবা পুরি পুরি বাবা কি দারুণ। থ্যাংক ইউ সো মাচ। উড়ি বাবার পর আমার একটা ছবির গান শোনাই। এই গানটা যদি আমি গেয়েছিলাম বান্ধবীদের জন্য, কিন্তু এখন বন্ধুরাও এই গানটাকে পছন্দ করে সুপার ডুপার হিট করে দিয়েছে, আজও গানটা সুপার হিট। তো সেই গানটা আর এটাতে একটু বান্ধবীদের গলার আওয়াজ শুনতে চাই। বন্ধুরাও গাইতে পারে, কিন্তু বান্ধবীদের গলার একটু বেশি শুনলে পরে ভালো লাগবে। বাবু গো
যখন পাই আগুনে ছাড়খার নদীতে আমার চুপু যখন পার আগুনে ছাড়খার পুনিরতে জ্বর এলো নদীতে আমার এখন বুঝি বলো এখন বুঝি এখন বুঝেছি শুনতে পাচ্ছি না তো বলি এখন বুঝি ছেলে চোরা কেন কাছাকাছি হয় আমি বাবু গো আমি আরে বাবু গো শোনো পেরিয়ে গেছি আমি বাবু গো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বন্ধুরে গানের পরে আমার আরেকটা ছবির গান শোনাবো কিন্তু এই গানটা একটু মন দিয়ে শুনতে হবে এটাতে নাচানাচি করা যাবে না কারণ এটা নাচের গান নয় আমি খুব লাকি ফিল করি যে আমার মিউজিক ডিরেক্টর যাদের সঙ্গে এখন অবধি আমি কাজ করেছি তারা আমাকে ক্যাপেবল মনে করেছে শুধুমাত্র নাচানাচির গানে নয় তার বাইরে গিয়েও অন্য ধরনের গানে এবং সেটা নমুনা এই গানটাও ইনফ্যাক্ট আমি যখন এই গানটা বোম্বেতে গাই তখন আমার মানে তখন আমি ভাবতেই পারিনি যে এই গানটা যারা এতদিন ধরে শুধু আমার নাচানাচির গান শুনেছে তাদের এত ভালোবাসা পাবে তো আই এম সো থ্যাঙ্কফুল টু অল মাই ফ্যান্স অল মাই ফলোয়ার্স এই গানটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সব সঙ্গীত প্রেমী মানুষদের আমার আন্তরিক কৃতজ্ঞতা অ্যান্ড আই এম সো এভার গ্রেটফুল টু মিস্টার জিৎ গাঙ্গুলি আপনারা ছবিটা একরকমভাবে শুনেছেন আজকে আপনাদের এত সুন্দর পরিবেশে এই গানটা একটুখানি না গাইলেই নয় কারণ আপনাদের ভালোবাসা জোরে আমি আগেও বললাম এখনও বলছি এই মঞ্চের উপরে দাঁড়িয়ে আছি আরও একবার আমার আন্তরিক ধন্যবাদ জানাই এই উৎসব কমিটির সবাইকে আমি সকলের নাম জানি না তাই আলাদা করে বলতে পারছি না অ্যান্ড আ হিউজ থ্যাঙ্কস টু সত্যজিৎ তো আপনাদের সকলের জন্য আমার এই খুব মনের কাছের গানটা একটুখানি প্রেমে বুকে দূরে আছি আমি সুখে
বাবা শুনুন ভুলে না। থ্যাংক ইউ, এটুকুই মন মানে না আর ভোলে না। এবারে আমরা আমাদের লাস্ট মেডলি করব, যেটাতে এই সময়ের অত্যন্ত জনপ্রিয় কিছু গান আছে। আরও একবার এই উৎসব কমিটির সবাইকে, সত্যজিৎকে এবং আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে আমার সঙ্গে সহযোগিতা করার জন্য। আর খুব খুব ভালো লাগলো আপনাদের এত সুন্দর পরিবেশ, অথচ এত সুন্দর ইন্টারঅ্যাক্টিভ অডিয়েন্স, সত্যি মনটা ভরে গেল। থ্যাংক ইউ সো ভেরি মাচ এভরিবডি। অ্যান্ড ধন্যবাদ জানাবো এখানকার টেকনিশিয়ানস যারা আছেন, যারা এই মঞ্চ সজ্জা করেছেন, যারা এখানে টোটাল সাউন্ড সিস্টেম করেছেন, লাইট সিস্টেম করেছেন, ভিডিও দাদা, সবাইকে আমাদের অনেক 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 ধন্যবাদ। সো জানো এই গানটা, বতা দে জরা মুঝকো বতা দে মে উসসে মিলুঙ্গা এক বার মিলা দে প্যার মিলা দে দিলদার মিলা দে প্যার মিলা দে দিলদার মিলা দে হাওয়া হাওয়া এ হাওয়া খুশবু লুটা দে কাহা খুলি না খুলি জুলফ বতা দে অব উসকা বতা দে জরা মুঝকো বতা দে মে উসসে মিলুঙ্গা এক বার মিলা দে প্যার মিলা দে yaar mila de dildar mila de I'm gonna make you mine.
टच करके कहा जल्दी बच करके टच करके कुछ कम के दिल से दिल कुछ कुछ किया ने कभी छोड़ दिया दिल कभी मैच किया ने साड़ी के पाल सा कभी मैच किया ने कभी छोड़ दिया दिल कभी कैच किया ने संबंध करे पुनवा छूट जाए तरपर की धड़कन की सुन पुकार दिल में बजी मलार धड़कन की सुन पुकार दिल में बजी मलार हल्का आंखों से क्या दिल में बजी सिपा आ रहा है संग निशारे You got it.
लड़की आ आ आ आ आ ओ लड़की आँख मारे आँख मारे ओ लड़की आँख मारे आँख मारे ओ लड़की आँख मारे आँख मारे ओ लड़की आँख मारे भाई साहब तो दिन हाथ खुले तू देखिए एक बार गली के आशिक तानू मेरा होना चाहे मेरी हाशा जहाँ जहाँ जाऊँ मेरे पीछे पीछे आए गली गली के आशिक तानू मेरा होना चाहे उधर छाए हर नखरे दिखाए उसकी बजाए नखरे दिखाए बीच सड़क में अच्छा थोड़ा सीटी बजाओ की टैलेंटेड तुमरा इतना अच्छा सीटी मैंने आज तक नहीं सुना अच्छा उस तरफ से और थोड़ा जोर से আমার এফবির বন্ধুদের বলছি ঘাটালের সবাই কি সুন্দর সিটি মারে দেখেছো না শুধু সিটি মারে না আর্টিস্টকে অনেক অনেক ভালোবাসা দেয় যেই ভালোবাসার জোরে বলতেই হবে ভাই নখরে দিখায়ে সিটি বাজায়ে নখরে দিখায়ে সিটি বাজায়ে বীচ সড়ক মে হয় নাম মেরা পুকারে ও করকে ইশারে ও লড়কি लड़की आँख मारे आँख मारे लड़की आँख मारे आँख मारे लड़की आँख मारे आँख मारे लड़की आँख मारे हमने कहा था कि हम चले जाएंगे लेकिन आप सबके प्यार ने मुझे जाने नहीं दिया तो हम आपके लिए और थोड़ा गाएंगे गाएंगे ना लेकिन जो गाना गाएंगे उसमें आप सब डांस करेंगे नहीं सब नहीं डांस करेंगे वरना तो भूमि कंप आ जाएगी हम जो डांस का गाना गाएंगे उससे पहले टिंटिन हमको थोड़ा सुर दो এখানে আমার যত ইয়াং বন্ধু বান্ধবীরা ওই আবার ওই কথাই বলতে হয় যারা মনের দিক থেকে ইয়াং তো তাদের সকলের জন্য আমি আগে একটা ছোট্ট দুটো লাইন গাইব ছোট্ট দুটো লাইন আমার খুব ইচ্ছে করছে গাই আরে জোরে হা বল কাই কো দিমাগ চড়তা হ্যায় মেরা प्यार से नहीं बोल सकते बोलो हाँ तो आमी तुम्हारे जो नहीं दुटो लाइन गाई तार पर आमी शेष करवो तो आज के तुमने ऐ तो भालो भाषा दिले एवं आमी शोधती भाभी ने ऐ तो शंकर मानुष ऐ तो सुंदर भाभे ऐ तो आमा के भालो भाषा दिले थैंक यू सो वेरी मच घाटाल आई लव यू और इस प्यार के बदले में हम प्यार ही दे सकते हैं और ये प्यार देने के लिए जो हम कहना चाहेंगे कि दिन को तुमसे प्यार हुआ पहली बार हुआ तुमसे प्यार हुआ मैं भी आशिक यार हुआ तुमसे प्यार हुआ पहली बार हुआ
दिन को तुमसे प्यार हुआ पहली बार हुआ तुमसे प्यार मैं भी आशिक यार हुआ पहली बार हुआ तुमसे प्यार छाई है बेताबी मेरी जान कहो मैं क्या करूं छाई है बेताबी मेरी जान कहो मैं क्या करूं दिल को तुमसे प्यार हुआ पहली बार हुआ तुमसे प्यार हुआ मैं भी आशिक यार हुआ तुमसे प्यार हुआ पहली बार I love you. अब आखिरी गाना गाएंगे और इसमें आप सब भी मेरा साथ दीजिए क्योंकि आपके बगैर हम कुछ नहीं कर सकते जवाब तेरे जलवे हजार मेरा भी पता है मैं न मानू कभी हार तेरी मेरी दुनिया में बेहिसाब प्यार मैं हूँ एक एंजल और जल मेरा यार तेरे जैसा दुनिया में कोई भी नहीं जिसे ढूंढ के नजर आगे तू ही है वही परियों की रानी हूँ मैं सबसे हंसी पर तेरे बिना कुछ मुझे मिलती नहीं मर जावा
जब मैंने प्यार ना मिले मैं मर जावा जब मैंने यार ना मिले मैं मर जावा जब मैंने प्यार ना मिले मैं मर जावा जब मैंने यार ना मिले मैं मर जावा 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 হ্যালো, আমরা আনন্দিত